পূর্ব ভিডিওরে লোকগীতর স্বরূপ সম্পর্ক বুঝিয়ে দিয়েছি তারতোটি সজ্ঞা বিদি এবং তার স্বরূপবিদিছি যিডিও দেখি নাও ডিসক্রিপশন লিঙ্ক যাই দেখ বর্তমান আমি এই ভিডিওর আলোচনা করা লোকগীতর প্রকারভেদ সম্পর্কের বা বিবাহীকরণ যেটা সামান প্রকার পূর্বি যে এই কোশ্চেন পরীক্ষার নিশ্চিত ভাবে আসবে গোটাই আসবে সজ্ঞা স্বরূপ কিংবা খালি স্বরূপ আসিপরে আপ তা কিংবাটা দেব লোকগীতর এই কোশ্চেন কনফর্ম পরীক্ষার আসবে তেমন এরা শুনে নিও বিষয়বস্তু দৃষ্টির লোকগীতর পরিসর ব্যাপক তেমন আলোচক আলোচক মানে ওড়িয়া লোকগীত ভিন্ন ভিন্ন রীতি রে বিষয়বস্তু দৃষ্টি যদি আমি আলোচনা করা তাহলে লোকগীতর পরিসর অত্যন্ত ব্যাপক আলোচক মানে এই লোকগীত ভিন্ন ভিন্ন রীতিরে বা ভিন্ন ভিন্ন ভাগের তাহলে বিভাগ করছেন কে কে আলোচক লোকগীতগুড়ি বাদ্যযুক্ত ও বাধ্য্যরহিত ভেদরে মোটামোটি দুই ভাগের বিভক্ত করছেন মানে এই যে লোকগীতর বিবাহীকরণ মতভেদ দেখা যায় কতক আলোচক কোণ করছেন তাহলে বাদ্যযুক্ত ও বাদ্যরহিত ভেদরে মোটামোটি ভাবে দুই ভাগ করছেন এই যে রহলান না বাদ্যযুক্ত বাদ্যযুক্ত ও বাধ্য্যরহিত ভেদরে কে দুই ভাগে বিভক্ত করছেন বেড়ে বেড়ে আলোচক বিষয় প্রকরণ দৃষ্টি লোকগীতের বিভাজন সমস্ত ভিন্ন ভিন্ন মানে সমস্ত তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে সুতরাং আলোচক মানে কম করে সুবিধা দৃষ্টি নারী কণ্ঠের গীত পুরুষ কণ্ঠের গীত এবং শিশু গীত ভেদের লোকগীত তিনোটি পর্যায়ে আলোচনা করা যাইপরে মানে সমস্ত সুবিধা দৃষ্টি তাহলে সেই লোকগীতকিভে ব্যবহার করা তা বাহারে যে রয়েছে স্ত্রী পুরুষ নির্বিশেষে বা পুরুষ এবং মহিলা উভয় যে নির্বিশেষে ভাবে বা মিলিতভাবে যে গীত গান করে তা এটা উল্লেখ করাসব দৃষ্টি রায়ত তিন ভাগের আলোচনা করা কোণ কোণ গোটে হল আমার কোণ

বয়স্ক ব্যক্তি মানে তাক গান কৰি থাকে আৰু এই তিনি প্ৰকাৰৰ ভেদৰে আও গোটেই ৰী পুৰুষ উভয় নিৰ্বিশেষৰে যাওঁ গান কৰি থাকে তাহে আলোচনা কৰিব বৰ্তমান আমি আলোচনা কৰা নাৰীগীত সম্পৰ্কৰে লোকগীতর নারী সমাজের ভূমিকা সর্বাধিক মানে এই যে লোকগীত রয়েছে সেই নারী সমাজের তাহার ভূমিকা সর্বাধিক নিজ জীবন জীবিকা কুনে নারী সমাজ অগণিত গীত বলে থাকে নিজ জীবনকে নিয়ে মানে নারী কিপর জীবন অতিবাহিত করছে তার জীবন এবং জীবিকা কে নারীরা মুখর অনেক গীত স্বতঃস্ফূত ভাবে বাহি আসি কি আমি নারী কণ্ঠ গীত বলে থাকে এই নারীগীত গুড় মধ্যে কোণ কখন রয়েছে নিও যে নারী গীত মধ্যে কোণ রহলা কান্দনা গীত হা দোলি গীত ক্রীড়া গীত ও ফা গীত বাউশ গীত প্রভৃতি মানে নারী মানে কন জীবন এবং জীবিকা কেউ গীত গাই তা যাকে তাঁর মনু আপে আপে বাহারি আসবে তা আমি কণ্ঠ গীত বলে থাকে এই কান্দনা গীত দলি গীত ক্রীড়া গীত এই গীত মানে যাব হল আমি টিকিট আলোচনা কথা সব কিনা লং কোশ্চিন যেপুর আসবো তোমাকে সব দেখে পড়বে

লিখ তোমার মার্ক কটাবনি ফিরিয়ালি ফুল টু ফুল তোমার মার্ক কমি কমিযোগ মানে পনেরো তুমি যেমন তোমাকে পড়াওছি যে তুমি ফেম টু ফেম কেবল সব লিখে দেব তাহলে তোমার বার তের মার্ক কনফার্ম পনেরো পনেরো মার্ক তো দিয়া তাই ওয়ারিয়ার বারো তের মার্ক কনফার্ম তুমি পাগুকে দেখি নিও প্রত্যেক নারীর জীবন মুখ্যত দুইটি পর্যায়ে গতি করে মানে যে যেকোন আমি আলোচনা করি প্রথমে কোথাও কান্দনা গীত মানে এই যে নারী গীত প্রথমে দিয়েছি কোণ কান্দনা গীত সম্পর্কে প্রথমে আমি আলোচনা করা কান্দনা গীত আমি তুমি জানি জাগিপুর মানে কান্দিবা গীত কান্দনা গীত কুয়া যায় বহু সিম্পল হা বহু সহজ কে তুমি যা যা অত দেখিনিও যে কান্দনা গীত কম যা কান্দা এই যে কান্দনা গীত এই কোনো জানলা যে মানে কান্দা আমি কান্দলে কান্দা গীত হয়ে থাকে দোল গীত মানে কোথাও দোলি যে ঝুলুতে সময় যে গীত কে তা দোলি গীত ক্রীড়া গীত মানে সময় যে গীত যায় বা ক্রীড়া সময় যে গীত ক্রীড়া গীত কুয়া যায় মানে বিভিন্ন আমার রয়েছে না হো বা বিভিন্ন হো বিবাহিত নারী মানে করে থাকে অবিবাহিত নারী মানে করে তাহলে গীত গীত ভাবে এই গীত মান বিভিন্ন প্রকার না কো দেখি তুমি জাগি কেবল বুঝা দরকার এটা ঘুফি না হা খালি বুঝিলে সব জিনিস হয়ে যাব প্রথমে আলোচনা করবা কোথাও কান্দনা গীত সম্পর্কের কান্দনা গীত হাটে ভুল লেখা হয়েছে কান্দনা এটা গীত লেখিদ তুমি এটা যেন লেখা না এটা গীত গীত হব এটা গীত হল কান্দনা গীত লেখাল টাইপিং মিস্টেক হয়ে না সেইপা প্ৰত্যেক নাৰীৰ জীৱন মুখ্যতঃ দুই পৰ্যায় গতিকে মানে যে কোনো নাৰীৰ জীৱন মুখ্যতঃ দুই পৰ্যায় গতি কৰি থাকে যেপৰকে তুমি তুমি ঘৰ লোকবি ক'ত না কি তুমি পূৰ্ব কালৰ বুঢ়া বুঢ়ী ঠাৰু শুনিব পাৰিব যে ঝিয় জন্মপৰ ঘৰক বুলি শুনা যায় মানে ঝিও জন্মগ্রহণ করে বাপা মাঠে সত তাপালিত হয়ে কিন্তু সে নিজ ঘরে সবুদিন রয়েপরে ঝিওর জন্ম সবুলে পর ঘরক সে অন্য জনক স্থানে অন্য গোটে পুরুষকে করে সবুদিন তা ঘরু চাল যাই তেম কুয়া যায় যে ঝিও ঘর ঝিও জীবন মুখ্যত পরে তেমন এটা আমি জাঁবি যে নারীর জীবন মুখ্যত দুইটি পর্যায়ে সে গতি করেবাহ পূর্ব পিতৃয়ের ও বহে শ্বশুরাড়য়ের নারীটি জীবন বঞ্চি মানে যে সময় নারী জন্মগ্রহণ করে সেই পর্যন্ত ববাহ পর্যন্ত বা বিবাহ পূর্বু কোন করে যে পিতৃলয় বা পিতাঠার মানে পিত্র কিছু জীবন অতিবাহিত করে কিন্তু বিবাহ পরে কোণ করে সে নারীটি ফসরা গতি করে তেমনি এটা দিয়েছি তার জীবন মুখ্যত দুইটি গোটি কোন পিতৃলয় এবং আউটে ফসুরা নিজ জীবন বিদায় থাকে গোটিয়ে পর্জুর কো যা বেলে নিজ জীবন স্মৃতি বাহুনি বাহুনি ঝিউটে কান্দে উঠে গোটে নারী যেতবে গোটে জায়গায় জন্মগ্রহণ কলা সেই জায়গায় বসবাস কলা সেই জায়গায় বিদ্যালয় যাই পাঠ পড়া সেই জায়গায় সাংগসাঙ্ সহ মিশলা তার ভাই সহ মিশলা তা মা বাপাঙ্ সহ মিশলা কিন্তু সে যেতবে কোণ করে না নিজ বাপা মা ছাড়ি নিজ ভাই ভৌণীকে ছাড় নিজ পরিবেশ ছাড়ি নিজ গাঁকু ছাড়ি যেতে কোণ করে যে অন্য জনক পাখু চলে যায় মানে তা জীবন যে দুইটি পর্যায়ে গোটিয়ে পিত্র এবং গোটিয়ে শ্বশুরল তিত্রোল যে শশুরাল গলা কোণ করে নিজ জীবন স্মৃতি সে তা জীবন যা যা ফুতি ঘটিছে সে যা বিচি যা সাংসাথী ফর্ম মিশিছি যা মানে নিজ গাঁ রে নিজ বাপাঙ্ক নিজ ভাই সব মনে পকাই নিজ জীবন ফুতি ক বাহনি ঝিউটি কাঁদি উঠে সে যা না কিন্তু এই সমাজ রীতিনীতি আগরে সে হার মানি থাকে তা পড়ে থাকে যেহেতু মানে

বিচ্ছেদরে যে গীত গায়ে তাহা হচ্ছে ওড়িয়া লোকগীতের অমূল্য সম্পদ মানে নারীটি এ কোণ করে থাকে পিতৃয় শ্বশুরালয় গলা বে সে কনাই যে বিচ্ছেদ হয়ে থাকে বিচ্ছেদ হয়ে থাকে না গোটে সামান্য কথা কি নিজ ঘরুড়ে নিজ গাঁ কু ছাড়ি গোটে ঝিও সবুদিন পর অন্য হাতু মানে অন্য ঘর চাল যাই সে জান সে পো কমিটি সে গাঁ কমিটি সে গাঁর লোক মানে কমিটি তার শাশু শ্বশুর কমিটি হয়েথে তা সে জিন্তু তা এবং সে নিজ ঘর ছাড়িয়ে যেতে শাশু ঘর কুয়ে সে যে বিচ্ছেদ ঘটি থাকে না সে বিচ্ছেদরে সে গীত গায়ে সে বিচ্ছেদ নারী যে যে গীত গায়ে তাহা ওড়িয়া লোকগীতর অমূল্য সম্পদ মানে নারীটি কম করে যে নিজ বাপ ঘর যেতে ঘর সে থাকে বর্তমানে তো লভ ম্যারেজ হচ্ছে বর্তমান কান্ন না কিন্তু দিন লা সেই সময়ের পূর্বকাল তুমি যেতে দেখি বা যে শিড়ি মানে দেখবো পূর্বকাল সেই সময় বহু কান্ধু দিলে বর্তমানে কান্দু কিন্তু সেই যে কান্দি থাই সেই কান্দ এবং সেই কান্দলা সময়ের মানে যে গাই থাকে মো বাপালো মো মা লো বলে যে গীত গাই থাই সেই গীত কোণ ওড়িয়া লোকগীতর অমূল্য সম্পদ দীর্ঘদিনের স্নেহবন্ধনক অন্যত্র নূজ জীবন নির্বাহ করা যাওয়া ওড়িয়া সমাজের ঝিউটি বাপা বৌ ভাই ভাউজ প্রভৃতি ঘরের সদস্য মানুষ সম্বোধন করে নিজ হৃদয় আবেগ গীত মাধ্যম ব্যক্ত করে মানে কন করে যে যেতে দিন পর্যন্ত পিতৃলয়ের লাড়িত পাড়িত হয়েছি সেই দীর্ঘদিনের স্নেহবন্ধনক কণ করে অন্যত্র নূর সেই স্নেহবন্ধনকে ছাড়ি যেপরিক নিজ বাপাকে ছাড়ি বো ভাই ভাউজ প্রভৃতি ছাড়িয়ে সেই ধরে অন্য ঘর চাল যায় সেই সময় সে গলা বলে কন করে সমস্ত সম্বোধন করে থাকে মো ভাইলো মো ভাউজ লো বলে সম্বোধন করে নিজ হৃদয় আবেগকে সে কণ করে গীত মাধ্যমে সে অভিব্যক্ত করে থাকে মানে সে ন চাহিলে মধ্যে কাননা মধ্যে সত্য সে গীত বাহারি আসি থাকে যথা বাপাকে সম্বোধন করে সেই ঝিউটি সংখ্যে পাণি টেকিদে অচিন্তা হেল হে বা তুম যোগী হাতৰে ভিক্ষাইপা সেই সময়ত বাপা সম্বোধন কৰি ঝিয়ে কহে ফঙ্খে পা টেকিদেই তুমি বাপা অচি হল তোমার ঝিউকে যোগী হাতের ভিক্ষা দিয়ে তুমি অন্য হাতের টেকিদে তুমি অচিন্তা হলো এই বাপা বলে ঝিউটি সম্বোধন করে কাহক নিজ বাপাকে সেইপর ভাবে মাধ্যধন করে ঝিওটি গায়ে ফলি গছকি দে বো বঞ্চলা জীবক মারিদেছিল বো জন্মবেলের এন্ডুড়ি ফাড়ে বো তিপি যা মারি নদে বো ফলি গছিদেছিল বো মানে সে কে যে সময়ের সেই ঝিউটি মঞ্জি লাগ সময় তান পালন করে কি বড় কাল মা তা বড় করে এবং যে সময় ফল ফলিবার

সে আসবো কিনা যেত বেড়ে তোমার এক্সামিন তোমার খেতা শুধু সেই সময় সে নিজে ভাবি যে কোটেসন লিখি মানে সে ভাবি যে পিলার মনে নিশ্চিতভাবে কিছু জ্ঞান আছে নিশ্চিতভাবে ভাবে কিছু পড়ি কি আসছে তেমন তুমি এই কোটেশনটা নিশ্চয় লিখব হলে এটা ভুলব ভাই ভী সাংসা ঠারতে বিধান লাভ লে বেলে বেড়ে তার অশ্রুপূর্ণ হৃদয় ঝরি আসে কান্দনা গীত স্বামী ফাফু শ্বশুর পিতা মাতা প্রভৃতি আত্মীয় জনক তখন গোটে কান্দনা গীত তো পড়িলা যে গোটে বহা কালের কান্ননা গীত আছে কোণ হল আও গোটে যেন রহলা স্বামী হো ফাফু শ্বশুর হো পিতা মাতা প্রভৃতি আত্মীয় স্বজনক মৃত্যুয়ীল গুণ বাহুনি বাহুনি কান্দনা গীত গাই বিচ্ছেদ হি এই গীতগুড়ি আধার মানে প্রথমে গোটে বহল আছে কো মৃত্যু সময়ের মধ্যে গীত গুহাই থাকে এই কাঁদনা গীত কেত ক্ষেত্রে এপরি পিতা মা অনেক অর্থ লোভের নিজ ঝিউ বৃদ্ধা সহ থাকে বর্তমান বর্তমান সমাজের মধ্যে রীতি প্রচলিত অনেক মানে যে আমি তুমি তো পড়ি থাকা মানে যে ফার্স্ট সেমেষ্টারে বোধে বোধে ফার্স্ট না হ ফার্ট সেমেষ্টার তুমি যে না কি আমার যে কলস চৌদিফা কলস চৌদিফা পড়িলে না কলস চৌদিফা যে রচনা হয়েছিল কি বস্তা দাস্টার রচনা করে এবং বস্টা তার রচনা করে আহ তার মনে পড়ুন বিচ্ছন্দ চরণ পট্টনাক হ্যাঁ বস্টা দাস তার রচনা করে এবং বিচ্ছন্দ চরণ পট্টনাক কন করে যে রাষ্ট্র সমিতি যে তাকে যে প্রকাশ করে সেই যে কলস চৌটা গোটা না যে পার্বতী বিবাহোরে তুম কৌছি তুম কিনা মনে রাখিপার তোমাকে এই জিনিসটা পড়া যেতে জরুরি নুনা তুমি বুঝা জরুরি মানে তুমি যে যে পড়ি সেই চৌতার লা যে পার্বতী স্বয়ং মহাদেব শিব সে করছেন মানে তাঁর বৃদ্ধা সে আসি তাঁর সেই সময় তাঁর দাঢি তাঁর মানে মান লে তাঁর খার জন বৃদ্ধা লা সেই সময় যে মানে টঙ্া লে কণ হচ্ছে সুন্দর যুবতী গোটে বৃদ্ধ বহেছিল এবং বর্তমান মধ্যে সমাজের তা প্রচলিত অনেক কতক পিতা মানে কোণ করথেন না অর্থ লোভের নিজ ঝিউ বৃদ্ধা সহিত দেওয়া নিষ্পত্তি নেই মানে যে সময়ের কি ঝিউ তো সুখী না নিজ কান্দি কান্দি নিজ জীবন অতিবাহিত করব সেই পিতা ভুল সেই ঝিউ মানে নিজ মানে নিজ জীবন খুফিরে রই পারি এপরি ଏପରି ସ୍ଥଳରେ ଏ ଦେଶର ଏ ଏ ଦେଶର ନବ ତରୁଣ ପରିଣେତା କାନ୍ଦିକାନ୍ଦି କୁହେ ସେ ସମୟରେ କାନ୍ଦି କାନ୍ଦି କୁହେ ଯେଉଁ ସମୟରେ ବାପାମାନେ ଅର୍ଥ ଲୋଭରେ ନିଜ ଝିଅକୁ ବିବାହ କରିଥାନ୍ତି ନିଜ ଝିଅର ଅନିଷ୍ଟା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ବିବାହ କରିଥାନ୍ତି ସେ ସମୟରେ ଝିଅଟି କୁହେ ବାପା ଯାଇଥିଲେ ପେଟାମାଳକୁ ମାଆ ଲୋ ମୋର ଧରି ଆଣିଲେ ଏ ବୁଢ଼ାବରକୁ ମାଆ ଲୋ ମୋର ଟାଙ୍ଗରା ମୁଣ୍ଡରେ পাক ভিড়িলি মা মোর দাঁত নেহে গুঁছে যে খাওছে মা লোমর মানে সেই সময় সেই বৃদ্ধা কু সেই নব তরুণা সেই নব পরিণীত তাকে গ্রহণ করপারে নি কান্দি কান্দি কোহে তা বাপা বাপাঙ্ বিদ্যুৎ কিছু কোপার নি কিনা বাপা যেতে নিষ্পতি তাহলে ঝিও কিন সে নিশ্চিত ভাবে বিবাহ করব তেম সেই সময় সে নিজ জীবন স্মৃতি বাহুনি বাহুনি কান্দি এ কান্দনা গীত মানে বর্তমান সমাজের শুনেছে এই কান্দনা গীত মানে সে কান্দনা গীত শুণলে সত্য যেমি নিজে মানে যা শুণিব তাকে কান্দিলা পরে লাগবে বর্তমান সমাজের সেই কান্দনা গীত সম্পূর্ণভাবে লোপ পায়েনি বর্তমান সমাজের সেই কাঁদনা গীত মানে দেখব কত স্থলে তা শুনে থাকে তাপরে আমি দেখা দোলি গীত ওড়িশাবাসী ভাষী সামাজিক জীবন বহু পর্বপরণী পালন কলে হ্যাঁ রজপর্ অন্যান্য পর্ তুলনার এক বিশেষ বিশেষত্ব রয়েছে মানে কোণ হয়ে থাকে না দোল গীত সময় মানে ওড়িশা বা জীবন বহু পর্পর্বাণী পাালন করে থাকে মানে জন যায় যে পর্ব হুয়ে কিন্তু পালন করুলে হয়ে থাকে যে অন্য এক বিশেষ বিশেষত্ব রয়েছে রজ পালন করা যায় মুখ্যত তরুণ এবং তরুণী মানুষ আনন্দ উৎসব দিন এই তরুণ এবং তরুণী মানুষ রজ গোটে আনন্দ দিন এই কন্যা মানে কৌতুকের সময় অতিবাহিত করতে দোলি খেলা ধান আকর্ষণ মানে এটা কোথাও গোটে কোশ্চেন কোশ্চেনা তার নাম দলি আমি কখন গীত পড়া দোলি গীত পড়িছে না তো রজ পর্বনে এই দোলি গীত প্রধান আকর্ষণ সেই দোলি বিভিন্ন রঙের সজাই বিভিন্ন ফুলের সজাই কখন সেই দোলি নব পরিণিত তরুণী মানে সেটার দোলায়মান বা দোলি থাকে যে থাকে দোলি ঝুলিলা বেড়ে অবাহিত কন্যা মানে যে গীত গাতে তাহলে দোলি গীত মানে দোলি গীত কখন যে রজপর্ব যা প্রধান বিশেষত্ব রয়েছে সেই রজপর্মে যে দোলি গীত মানে যে আয়োজন হয়ে থাকে এবং সেই দোলি 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 মানে যে গীত গাই থাকে আমি দোলি গীত বলে সাধারণত মাটির জলস্ত হুব এবং শস্য সম্ভব হবার যোগ্যতা হাসল করুব যুবতী কন্যা মানে রজতোলি খেলবার বিশেষত্ব রয়েছে রজ পরে পরে বর্ষা জল লাভ করে মাটি বিভিন্ন শস্য উৎপাদিত হুয়ে ববাহ পূর্বর যুবতী ঝিউ এই পর্ব পাালন করা দ্বারা নারী এবং ধরিত্রীরা সামঞ্জস্য পরিলক্ষিত হয়ে মানে ববাহ পূর্ব এই রজ পর্ব পাালা কোণ যে নারী এবং ধরিত্রী মধ্যে সামঞ্জস্য পরিলক্ষিত হুয়ে বলে এখানে বর্ণনা করাছি দোলি গীতের এক উদাহরণ হল দোলি গীত গোটে উদাহরণ হল ললাটে দে চন্দন প্রথমে বন্দিলি শ্রী গজানন দোলি গীতে হল মন বন্দই সারল দেবী প্রসন্ন হইলে উত্তর দেবী মনরে রখিব ভাবি দোলি উপরে ফুল ভাল ভাল গীত গাইব ফুল সমস্তে কবে ভালো সেইপর ভাবে অন্য গীতরে কোহে দোলি চালে ফাই ফাই মল্লি ফুল ফেঁ উঠাইলে চম্পা ফুল মনুরাই দোলি খেল খেলুখেলু অাহিত কিশোরী মানে যদি দেখে দুই জন কিশোর তো আখি সামনে চাল যাও সে তৎক্ষণাৎ গীতটি গাই সে চেতাই দিয়ে মানে যে সময় দোলি ঝিও সেই সময় সে যদি দেখে যে অবিবাহিত কিফরি যদি দেখেছি যে দুইজন কিশোর বা দুই জন পুরুষ যদি তা সামনে চাল যাচ্ছে তাহলে সে গোটে গীত গাইতে চালক মাইলি টেকা এই পটে যাওয়া যুইটি টাকা কাহুকে ডাকিবি ককা মানে চিড়াইয়া পাই ঝিও মানে এই গীত গাই থাকে বাবা ছাড়ি ছাড়িদেলে ঝিওর অসীম স্নেহ তা ভাই প্রতি কারণ বাপা মা অভিমানের ভাই হে ভৌণী মানে বাপা মা দিলে কখন ঝিওর অসীম স্নেহ নিজ ভাই প্রতি থাকে কারণ বাপা মা অভিমানের ভাই হউচি ভৌণীর সাহ তার ভরসার পাত্র ভাইর বিবাহর বেড়ে তার ভীর দৃষ্টিতে অপূর্ণ অটে তাহলে প্রকাশ করা যে ভৌণী দোলি গীতরে গাই থাই দোলি কলা রট রট মো ভাই মুন্ডে সুনা মুকুটোল দিশু থাকে ঝোট ঝোট বলে গাই থাকে তাপরে আলোচনা করবো ক্রীড়া গীত সম্পর্কের দোলি গীতক ক্রীড়া গীত ভাবে গ্রহণ কলে বিশেষ পর্বরে গান করা যায় এর দৈনন্দিন ক্রীড়া কৌতুক গীত পর্য়ে নেওয়া সমাচিহ্ন নহে মানে ক্রীড়া গীত দোলি গীত ক্রীড়া গীত পর্যায়ে গ্রহণ করে মধ্যে স্বতন্ত্রভাবে ক্রীড়া গীত রয়েছে কারণ তাহা গোটে পর্পরণের অন্তর্ভুক্ত তেমন দোলি গীতুক ক্রীড়া গীতর অন্তর্ভুক্ত করা যাইপরে না বিশেষতঃ পুচি খেল গীত ইটিকিলি মিটিকিলি যোন ছুঁৱা দিন পঢ়িছিলে ইটিকিলি মিটিকিলি ফুটি গল কাই তোমাৰ আমাৰ নালি পাইছা যি খেলু খেলু কৈ থাকি পশ্চিম অডাৰ ওলাই হৌ ঘো ঘী হৌ হুম হৌ আদি গীতকু

অবকাশে ব্যবহৃত হওয়া গীতগুড়ি এই পর্ অনেক ওফা স্ত্রী লোক মানে স্বামী পুত্র মান মঙ্গল মানফি উপভাস রই ইষ্টবী পাখে প্রার্থনা করে অনেক ওফার কখন স্ত্রীলোক মানে কম করে যে নিজ পুত্র মান মঙ্গল নিজ মানে মঙ্গল সাধনা নিজ পুত্র মান ইষ্টদেবী পাখে প্রার্থনা করে থাকে ওফা মানুষ খুদুকিণী ওফা যা কি ঝিউ মানে মঙ্গলা আরাধনা করে থাকে গাঁ ঝিউ দ্বারা প্রতিযোগিতা ছাড়া অনেক গীত সৃষ্টি হুয়ে যে গাঁ কোথাও

জহনি ওফা মধ্যে পাাল করে থাকে মানে কিশোরী ঝিউ মানে কম করে যে খুদু রুকুণী অফা পড়ি জহ্নি ওফা মধ্য পাালন করে থাকে জহ্ি আঞ্জুড়ি নীতি পুরাই দেব বড় ঘরে যাই বহু হইব বলে সেটার গোটে অনেক আমি আলোচনা করা পুরুষ আমি সম্পর্ক আলোচনা মানে লিখব খালি সেটা কিছু ঘুষ না কিছু ডাউট তাহলে মধ্যে সে ভিডিও কমেন্ট করে পাব এবং ইনস্টাগ্রাম আইডি মধ্যে এফ ও এম

গোটেই ফন লেখিলে প্ৰায়ত মাৰ্ক আছেনে পিলা মানে সেইপাই তুমি কৈছে গোটেই ফণ্ড লেখা চেষ্টা কৰিব আমি আলোচনা কৰিব ক' পুৰুষ কণ্ঠ গীত সম্পৰ্কে আমি আলোচনা বৰ্তমান আমি জান নাৰী কণ্ঠ গীত সম্পৰ্কে বৰ্তমান আমি আলোচনা কৰিব ক' পুৰুষ গীত পুৰুষ কণ্ঠৰ গীত সম্পৰ্কৰে অডিয়া লোক সাহিত্যৰে বিভাজন দৃষ্টিৰু কণ্ঠৰ গীতগুড়িক অধিক ବୈଚିତ୍ର ବିମଣ୍ଡତା ପୁରୁଷ ଘରର କର୍ତ୍ତା ହୋଇଥିବାରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବୃତ୍ତିଗତ ବୃତ୍ତି ଗୀତ ଲୋକ ସାହିତ୍ୟକୁ ସମୃଦ୍ଧ କରିଛି ସେହିପରି ପୂଜା ପଦ୍ଧତି ମନ୍ତ୍ରତନ୍ତ୍ର ଯୁଦ୍ଧବିଦ୍ୟା ଖେଳ କୌତୁକ ଓ ନୃତ୍ୟ ଚିତ୍ର ପୁରୁଷ କଣ୍ଠର ଗୀତ ମଧ୍ୟରେ ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ ଓଡ଼ିଶା କୃଷି ପ୍ରଧାନ ରାଜ୍ୟ ହୋଇଥିବାରୁ କୃଷି ଗୀତ ଗୁଡ଼ିକ বহু পৰিমাণে বহৰে কোনো তে গান কৰা যায় শ্ৰমক লাঘৱ কৰিব শ্ৰমিক পল্লী গীত গাই থাকে গীত গাইছে আনন্দ পায় পৰিশ্ৰম কোনো ভুনি যায়শাৰে প্ৰচলিত পুৰুষ মান গীত মধ্যেৰে হলিয়া গীত ফগডি গীত এই গোটেই গীতগুড় ক'ত অধিক লোকপ্ৰিয় আমি কেতোটি পুৰুষ গীত সম্পৰ্কে আমি আলোচনা কৰি নেব হ'ল দেখ প্ৰথমে আমি আলোচনা কৰিবা ক' ফগড়ীয়া গীত সম্পৰ্কে কোনো গীত ফগড়ীয়া গীত ফগড়িয়া গীত তুমি না জাগে পড় ফগড়িয়া মানে কোথাও শগড় পূর্বকালের যে ফগড় শগড় পূর্বকাল এমিটি গাড়ি মটর নপ্টর কি উড়া যা ফগড় শগড় শগড় সমস্ত সামান মান সামানি রপ্তানি করুলে বা লোক মানে যাতায়াত করুলে এ দেশরে যন্ত্র সভ্যতার প্রসার হওয়া পূর্বু পরবহন কার্য মুখ্যত শগড় দ্বারা সমাপিত এ দেশের কোণ যন্ত্র সভ্যতার বিকাশ হওয়া পূর্ণ যে সমস্ত পরিবহন কার্য মুখ্যত কখন ফগড় দ্বারা হি সমিত

যেহেতু সমস্ত কার্য ফগড়া হলো তেমন শগড়িয়া পাই কোণ দিন এবং রাতে দিন কত হাত হোক তাপর কিছু সামঞ্জস্য নে নিজের মানে সবাইলে অনবরত ভাবে নিজের কার্য সেচালে সে যেতে কঠিন পরিশ্রম যুগ অবস হয়ে পড়ে সে যেতে কঠিন পরিশ্রম করে যেতে শগড় চলে চলে যেতে অবস হয়ে পড়ে সেই সময় যে নিজ ক্লাতি কাঘব করা তা মুখর আপে আপে কেতো অগীত বাহারি পড়ু এবং তাহলে আমি গীত বলে থাকে

বলদ মধ্যে নিজ ক্লাতি ভুলে যায় সে গাই উঠে দূরক সুন্দর দূরকু সুন্দরত পর্বতমাড় গাঁ কু সুন্দরত নিয়া গুয়া তাড়ল বন্ধুক সুন্দরত দ্বীপ হিদূর বাট সিন্ধুকু সুন্দরত লহড়া ভঙ্গা ঘাট ঘরক সুন্দর যে যদি ন যাব বাপ গরি বলে এখানে বর্ণনা করা গীত সম্পর্ক তাপরে আমি আলোচনা করা যে কৃষক গীত সম্পর্ক বর্তমান যে

যে জীবিকা নির্বাহ উপায় কো তাহা চাষ বৃহবত চাষ সহিত সম্পৃক্ত হল বড়দ লঙ্গল ধান বি আদি বিভিন্ন প্রকার চাষ কার্য শুভারম্ভপ্রাইথি ভার গণনা কৃষকর দাম্প্যত জীবনর সুখ দুঃখ মধ্য কতক গীতরে ফুটি উঠিছি। এইপরি ভিন্ন ভিন্ন কৃষিগীত মধ্যে গোটিয়ে গীতরে বড়দর লক্ষণ সম্পর্ক কুয়াযছে মানে সে কৃষক গীত সম্পর্কের কোণ বড়দর লক্ষণ সম্পর্ক কুয়ায ঝাঁপুড়ি আণ খাড়িয়া ফিঙ্গা সবু টাণ কুণ্ড সিংহা দেখবু যেবে অটার পয়সা গড়বু তবে বলে কুযি জমি বড়দর ভূমিকা গুরুত্বপূর্ণ উত্তম বড়দ নহে চাষ কাজ মন্থর হওয়া স্বাভাবিক তেমন তুমি যে সময়ের কৃষি লঙ্গলার ভূমিকা থাকে যদি উত্তম বড়দ ন হে যদি উত্তম বড়দ সে লঙ্গল কামে নে তাহলে চাষ কার্য নিশ্চিত ভাবে মন্থর হয়ে যাবে না নিশ্চিত ভাবে ধীর হয়ে যাব তেমন চাষ বড়দ কেউ লক্ষণ প্রত্যেক ধ্যান দেব তাহলে লোকগীতরে প্রকটিত হল তাই লোকগীত জাঁয়া পাইলে যে চাষি বড়দ ঘিন সেই সময় সে কেউ কেউ ধ্যান দেব যেমন দেখি না জাণ ন জাঁ ঝামাঁপুড়ি আ খাড়িয়া সিঙ্গা আনব কুণ্ড সিঙ্গা দেখি যে মা কুণ্ড সিঙ্গা আনলে যে অন্যার পয়সা দেব এটার বর্ণনা করাছি তাপরে হলিয় গীত কৃষক হল গীত হচ্ছে হলিয়া গীত গীত গাই সে করে হলিয়া জীবনর সুখ দুঃখের প্রামাণিক ইতিহাস সহ তা ঘনিষ্ঠ সম্পৰ্ক ৰে হলিয়া গায় ৰাম নেলে হল যে লক্ষ্মণ নেলে মই ৰাম নেলে হল যে লক্ষ্মণ নে মই কৌদ মেঘ যে

সময় অতিবাহিত করতে থাকে সেই সময় তা মুখর কত গীত মধ্যে স্বতঃস্ফূত ভাবে বাহি আসি থাই এবং এই গীত মাধ্যমে সে নিজ মনর ভাবক সে প্রকাশ করে থাই চিটা কুটাইলু ওঠে খাঁড়া চিটা কুটাইলু ওঠে যা লাগে চিৎ কুটাইছিল বেহে রয়েছে মইসি গোটে তাপরে আমি আলোচনা করবো কোন কেউ গীত নাওরিয়া গীত সম্পর্কে তারপরে আমি আলোচনা করা কখন গীত নাওরিয়া গীত সম্পর্কে আমি আলোচনা করা পুরুষের কণ্ঠে লোকগীত মধ্যে নাউরী গীতর মর্যাদা স্বতন্ত্র কারণ অতীতরে ওড়িয়া সাধবা পু মানে নৌকার বসি দূর দেশক কু বাণিজ্য করা হুত লা এই প্রধান মাধ্যম মানে এই নৌকার বসি কোণ কম হোক দূর দেশ কু যার বা তা বাণিজ্য প্রধান মাধ্যম কোণ কন এই নৌকা ঘর পর দূরের রুথার নাউরী গীতর বেদনা বিরহ রফিকতা কিছু কম নু মানে এই নাউরী কথাই যে ঘর এবং নিজ পরিবার ছাড়বি সর্বদা দূরের রয়ে থাকে অন্য মানুষ বা অন্য যাত্রী মানুষ নেলাপে কে দিন লাগে কে মাছ লাগে কে সপ্তাহ দিন লাগে কিছু সময় নয় তেমু সে যেতে ঘর ঠিক দূরে রয়ে সেই সময় সে নৌকা চলাই বেলা তা মুখর কত গীত বাহারি আসাই কদলী পতর বা ফর ফর ওদা লুগা পিঁধি গোড় বাহার হলদী ঝর ঝর হো বলো তারপরে আমি আলোচনা করবো কোথাও গীত চকু পণ্ডা গীত আমি পুরুষ গীত সময় পড়ুছি হল অড়ীয়া লোকগীতৰ চকুীয়া পণ্ডা এক বিশেষ চৰিত্ৰ গ্ৰাম্ৰাম বুলি গীত গাই ভিক্ষা মাগিবা চকুীয়া পণ্ডা মানৰ বৃত্তি ভিক্ষা মাগিবা সময়ৰে বা গাঁও পৰিভ্ৰমণ কলাবলে চকুীয়া পণ্ডা গাই থাকে যে পদক ভজিলেক কইতা পাঁচ গোটেই পুত্ৰ তাৰ হেলে বল বন্ধে জহু জহু ৰাম নাম ভজিলেক নকূল কুন্ত পৃথিৱীক যে কলে টোম বুলি এঠাই দেউ গীত চকুীয়া পণ্ডা গীতৰে তাৰপৰা আমি আলোচনা কৰিব ক' গীত তাৰপৰা আমি আলোচনা কৰিব গুণী গাৰেডী গীত সম্পৰ্কৰে পুৰুষ মানে বঢ়ু থোৱা গুণি গাৰাডী সম্পৰ্কীয় গীত বা মন্ত্ৰগুড়িক কেতিয়ক আলোচক মন্ত্ৰ গীত ভাৱে গ্ৰহণ কৰি পল্লী জীৱনৰ বিশেষভাৱে পল্লী জীৱন বা চহৰ জীৱনত নুহে পল্লী জীৱন কণ যি বিপাফ উপৰ আধাৰিত মানে বিশাসকু নেহি জীৱন অতিবাহিত কৰ পল্লী জীৱন ৰোগৰ আৰগ্য পল্লী জীৱন বিশেষভাৱে বিশ্বাস ৰোগৰ আৰগ্য হো সেই সময় গুণিগারেডি দ্বারা হি রোগর আরোগ্য হোলে সেই সময়ের লোক মানে বা কাহুকে সাপ কামুডি দেওয়া বা কাহুক যে কাহ দেহরে ভূতপ্রেত পশিগুলো সেই সমস্ত কার্য দ্বারা হি সম্পাদিত পুরুষ লোকগীত মধ্যে এই গীত এক উদাহরণ হল বজ্র বজ্র দ্বারা চৌগতি চণ্ডী বামে আগে নরসিংহ পছে উপরে মহামুদ্র বজ্রগাটা বলে গোটেফান এত ইম্পর্টেন্ট নহে যে স্টারটিং দুই তিনটা গোটেসন য়ে তুমি ডাকিদ না সেটা তুমি লিখে নেব হা তাপরে আমি পুরুষ নারী গীত তাপরে আমি আলোচনা গীত সম্পর্কে যাকে এক্সট্রা কোশ্চেন আছে গীত সম্পর্কে হল গীত আমি আমি রাইম হফে কথা সমস্ত যে জগত হফে আসন্নকালীর নগরিক ওড়িয়া লোক জগতরে ফিফু গীতর দুইটি রূপ দেখা মিলে যথা শিশু মানক বলা যাওয়া গীত এবং মানে বড়ুতে গীত মানে বর্তমানে আমি সমাজের যা যা গীত দেখুছু ফিফুগীতের দুইটি রূপ আমি দেখা পাই গোটে শিশু গাউবা গীত নিজে গাউ থাই গাই থাকে এবং আউ গোটে শিশু মানক যে গীত গীত তবে এই উভয় প্রকার গীতের ভাষা ও ভাব সরল শিশুর মনক ভুলাইয়া বড় মানে গীত বলে সে মনার কৌতূহল সৃষ্টি করতে চেষ্টা কৰি থাকি মা বা অভিভাৱক প্ৰভৃতি গুৰুজন স্থানীয় ব্যক্তিবিশেষ শিশুমান পাই গীত বোলো বা দেখা যায় শিশুকু খেলাই খুৱাই আৰু চুৱাই বেলেগ মা মানে বিভিন্ন ধৰণৰ গীত গাই থাকে পিলা মানে নিজ নিজ খেলৰে মজি থোৱা বেলেগ নানা দি গীত গাই থাকে প্ৰিয় সেই সময়ত ক'ৰ শিশু গীত জানিল যে গোটেই শিশু মানে বলাই গীত মানে শিশু মানে অন্য়ানে গাই থাকে তাহু শিশু গীত কোৱা আছে শিশু নিজে গাই হ'লে পিলা শিশু মানে যোন গীত গোৱা পিল ঝুল সময়তে মা মানে গীত গাই থাকে ক'ত ঝুলু হাতী ঝুলু বা পাণি খাই ফুলুৰে বুলি গাই থাকে শিশু মানে তাক নচাই সময়ত তাত থৈকি তাত থৈকি মাধিমাই কুণ্ডা খাইকি আউ ক্ডা খাই ঘরে থাই হল তা ফুয়াইবা সময় ধরে বায়া ধো যে গহল মান্ডিয়া সেই কিয়ারি মানে এইপর ভাবে বিভিন্ন গীত গাই মা মানে শিশু মানুষ মানে তাকে খুবই বা সময় হো বা নচাই বা সময় হোক বা শুয়বা সময় হোক তা বুঝাই থ গীত মানে গাই কান্দুয়া পু বা অবৈধ বাড়ক প্রবোধন দেওয়া উদ্দেশ্যে মানে আকাশের চাঁদকে দেখাই ডাক্তার ফলত শিশু মন জহ্ন আড়া হুয়ে তা মন বুঝে সেইপর এক লোকপ্রিয় শিশুগীত হচ্ছে আরে জহ্নমামু ফরগ ফসি মো কান্ন হাতরে পড়রে খসি সেইপর ভাবে এক কতক শিশুগীত রয়েছে যা গাই গাই শিশু মানে আনন্দ পাই পিলা মানে গাউবা গীত লোকসাহিত্য অমূল্য সম্পদ এটা আমি জাঁলিলা যে শিশু মানুষ গীত গাউবা গীত কিন্তু শিশু মানে যে গীত গাই থাকে তাহা হচ্ছে ওড়িয়া লোকগীতর আছে অমূল্য সম্পদ সে গাই তোমাৰ আমাৰ নালি পাইচ ওড়িশাৰে প্ৰচলিত শিশুগীত মানে চকাচকা ভৌৰি অধিক লোকপ্ৰিয় চকাচকা ভৌৰী মুখ্য এক কণ চকাচকা ভৌৰী মুখ্যতঃ এক খেৰ চক পৰী ভৌৰী আকাৰেৰে বুলিব এই খেৰ বিশেষত্ব এতিয়ে বেলেগ পিলাই গাঙি চকাচকা ভৌৰী মামুঘৰ চাউৰি মামু মাড় খাই ভূঞৰে মু শুৱি মাই মতে ধুধ ভাত খুৱাই ভাল পিলা মুহিৰে ম'পৰীকে নাহিৰে বোলে ঠাই বনুনা করা হয়েছে বর্তমানে আমি গলে যে পুরুষ গীত সম্পর্ক জাগিগলে নারী গীত সম্পর্ক জাগিগলে শিশু গীত সম্পর্কে আমি সমস্ত জিনিস কনফার্ম হলে যা কিছু ডাও রয়েছে তাহলে কমেন্ট করে পচারি পাব বর্তমানে আমি আলোচনা করে দেব যে পশ্চিম ওড়শার লোকগীত সম্পর্কের মানে পশ্চিম ওড়ে যে কেউ কেউ লোকগীত ব্যবহৃত হয়ে তাকে বর্তমানে আমি আলোচনা করে দেওয়া পশ্চিম পশ্চিম ওড়শার লোকগীত পশ্চিমাঞ্চল লোকগীত সমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় লোকগীত পশ্চিম ওড়শার লোকসংস্কৃতির বিশিষ্ট অঙ্গ ডালখাই রফরকিলি মায়লা ঝড় হুমো যাইফুল ছিল লাই সজনি প্রভৃতি নৃত্য গীত গুড়ি অধিক জনপ্রিয় এগুলো সম্বন্ধে আমি দুই তিনটি আলোচনা করবো রফরকলে গোটে হল হোমবহূলি গোটে ডালখাই গোটে আমি টিকিট আলোচনা করে না বাবিকা বর্তমান হোমবহলী এ পশ্চিম ওড়ার এক মনজ্ঞ লোকগীত এই হুমকু খেলগীত পর্যায়ে গ্রহণ করা যায় চন্দ্রচর্চিত রজনীরে এই অঞ্চলৰ কুমাৰী কন্যা মানে হোম খেৰ খেলি থাকে সঞ্জয় ৰাতিৰ আদীয় পৰ্যায় হোম খেলৰ উৎকৃষ্ট সময় এইটাই গোটেই পৰীক্ষাৰ প্ৰশ্ন আছে হ'ল হোম খেলৰ উৎকৃষ্ট সময় কোন সঞ্জৰু ৰাতিৰ আদীয় পৰ্যায় পৰ্যন্ত হোম খেলৰ উৎকৃষ্ট সময় হ'ল হ'ল এই সময়তে পল্লাচী কৃষক ব্যক্তিগত কাম ধা সাৰি গ্ৰহক বাউডি থাকে এই সময়ৰ কোন এই সন্ধিয়া সময়ত কণ যে পল্লী বাচীৰ কৃষক কণ ব্যক্তিগত কাম সন্ধাৰে গৃহকু বাউড়ি থাকে বয়স কা কুমাৰী কন্যা মানে পৰিবাৰ ৰন্ধন প্ৰভৃতি কাৰ্য শেষ কৰি অৱসৰ বিনোদন পাই হোম খেলে মজি যায় দুই দল মধ্যৰে হোম খেৰ হু কান্ধক কান্ধ যোড়ি গোটেই দলৰে পাঁচজণ কুমাৰী ভাগ নি থাকা অন্য়ে পি এয়া এক শক্তি প্ৰদৰ্শনৰ খেল নুহে বৰং গীতৰ গীতৰ খেলৰে গীতৰে গীতৰে কোন খেলৰ সৌন্দৰ্য কণ বৃদ্ধি পাই সময় বিশেষে প্রশ্ন উত্তর যুদ্ধ দুই দল মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে হোম গীত পশ্চিমাঞ্চলীয় লোকসংস্কৃতির বার্তা বহু এটি গণজীবন হসকান্দ হ্রাস পরিহাস ধর্মচেতনা প্রত হয়ে গোটিয়ে হোম গীতরে কুয়া য কদলী কাটিলে খুরে বৌড়ি কদলী কাটিলে খুরে কী মা কহুচু বুড়ে বৈশাখে হাস্মি থ বৌড়ে বৈশাখে হাসমি থ কুয়ায ডালখাই ডালখাই গীত মুখ্যত ডালখাই নৃত্যের এক ডালখাই নৃত্য তো সমস্ত যে পশ্চিম পুরা বহু বহু পরিচিত হোক ডালখাই হ্যাঁ ডালখাই পশ্চিম ওষার সবু চর্চিত লোক নৃত্য গীত বাদ্য নৃত্য সমন্বয় ডালখাই রতম বিশেষত্ব ডালখাই শব্দটি আদিবাসী পরম্পরা আসিছে বলে গবেষক মানে মত দিকে আদিবাসী সমাজের ডালখাই পার্বতী এক সহধর্মী দেবী পুরাণের নিষ্ঠাপর উপভাস রই শিবপত্নী পার্বতী পত্রসা ভক্ষণ করে নেনি মানে আদিবাসী সমাজ ডালখাই পার্বতী পার্বতী কণাই সম মানে সহধর্মী দেবী তো পুরাণের নিষ্ঠাপ উপভাস শিব পত্নী পার্বতী পত্রসা ভক্ষণ করে নেন তেণু তাঁ অপন্ন বলে কুহি সেইপর অরণ্যর আদিবাসী মান জীবন ও জীবিকা সহিত বৃক্ষ ডাল পত্র আদি বিশেষভাবে জড়িত তেম দেবী ডালখাই রূপে চিহ্নিত বলি তে তাঁর দেবী মানে সেই যে অরণ্যের অধিবাসী যে জীবন জীবিকা সহ কোথাও বৃক্ষ ডালপত্র সব ভাবে জড়িত তেম তাঁক দেবী ডালখাই রূপে চিহ্নিত বলে কুহযায় ডালখাই নৃত্যের ঢোল নিশান তাফা মুহুরি আদি বাদ্যযন্ত্র ব্যবহার করা যায় মুখ্য বাদ্য হচ্ছে ঢোল ও বাদ্যকার ঢোলিয়া নৃত্যকারী অধিকাংশ ক্ষেত্রে কুমারী কন্যা কিন্তু স্থলবিহ বিবাহিত নারী মানে নৃত্য করে থাকে অনেক সময় নৃত্যকারীরা নিজে মৌখিক রীতিতে প্রচলিত ডালখাই রীত গাই থাকে কথা ক্ষেত্রে স্বতন্ত্র গায়ক লোড়া হুয়ে তথাপি গাইবা ও নাচিবা উভয় কর্ম একত্র হওয়া ডালখাইর প্পরিক রীতি ডালখাইর গীতগুড় সাধারণত দুই ধাড়ি ষোল ধাড়ি বিশিষ্ট গীতর বিষয়বস্তু বিভিন্ন দেবাদেবী দৈনন্দিন জীবন সুখ দুঃখ সামাজিক চলন অনুভূতি তথা যুব সমাজ প্রতি হ্রাস পরিহাসমূলক হয়ে থাকে পশ্চিম ওড়শার প্রচলিত ডালখাই গীত গোটে উদাহরণ হচ্ছে ডাল খাই ডাল খাই রে যাই দিয়ে থর কুম্ভর সবুত হর জীবন তঠানে দিয়েছে বিকি যাই দে জঞ্জাল নাই বেল যাওচে বেল যাও পাইলা রাত কে ডাল পৌরাণিক আখ্যান মাধ্যমে শৃঙ্গার রসর পরিপ্রকাশ এই গীতরে অনুভূত হয়ে, শৃঙ্গার রসর পরিপ্রকাশ এই গীতরে অনুভূত হো গীতরে এই যে ডালখা গীত হল শৃঙ্গার রস সম্পর্ক ভিডিও তো বনাই এটা কোর্ নাইন রস সম্পর্ক আছে শৃঙ্গার হাস্য করোনা রৌদ্রাবির শৃঙ্গার রস হল যে তার দুই হার শৃঙ্গার শৃঙ্গার সেটা হল তা রসর গীত বা তাড়ালয়র বাদ্যশৈলী ও ছদ বি রফরকলি ডাল খাইঠার ভিন্ন মানে সমস্ত যা সে গীত হোক স্বর লয় তায় সবুত্র কখন এই রসরকলি ডালখাই ঠার ভিন্ন পশ্চিম ওড়িশার এই লোকপ্রিয় লোকগীতরে নৃত্য ও গীত সমন্বিত হয়ে রই থাকে রফরকলি এক সম্বোধনাত্মক শব্দ রস ও কেলি। এই দুই শব্দ মিশ্রণরে এই শব্দর সৃষ্টি নৃত্য গান রথ থা রসবন্ত কলা কুশল পুরুষক যুবতী রফর কেগো বলি এবং নৃত্যরতা যুবতীক যুবক রফার কেলে বলে সম্বোধন গীত গাই থাকে সে দৃষ্টি রফার কেলি উভয় পুরুষ ও স্ত্রী মানে গাউবা লোকগীত প্রত্যেক পদর শেষে উচ্চ স্তরের বাধ্য সৃষ্টি হওয়া সঙ্গে সঙ্গে নৃত্যের মধ্যে চলচঞ্চলতা পরিলক্ষিত হু এথিরে মধ্য ঢোল নিফান, তাফা ও মহুরি প্রভৃতি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে তবে ডালখাই নৃত্যের যুবতী মানে অন্টা নয় নাচি মানে ডালখাই এবং এই নৃত্য মধ্যে ফর হচ্ছে কোণ যে ডালখাই ডালখাই কখন হয়ে থাকে ডালখাই নৃত্যের যুবতী মানে কোথাও অটা নই নাচুতে বলে রফর কে অন্টা অটা উপর অংশ মানে অটার উপর অংশ সিধা রক্ষি আঁটু দুইটি বঙ্কে বঙ্কে নাচাতে এইটা দুই মানে ডালখাই ও রফরকলি মধ্যে তার জমি হল অন্টা অটা নচুতে বলে এটার কন করতে অটা উপর অন্ত সিধা রক্ষি আঁঠু দুইটি বঙ্কে বঞ্চ নাচি থাকে ডালখাইের পদর আরম্ভ ও ফেফরে যেপর ডালখাই বা ডালখাই কু কুযায় এই গীতর আরম্ভরে রফর কেলে বা রফর কে গান। তা মাইলা জড় পশ্চিম ওড়শার লোকগীত মানের মাইলা জড় আউ এক আদি রসাৎক লোকপ্রিয় গীত পুরুষ ও নারী উভয় মধ্যে কাম ভাসনা হীন জড় মারিদে বা লক্ষ্য নিয়ে উভয় পরস্পরকম মায়রা জড় গীত গাই থা পরিহাস করে থাকে গোটিয়ে গীতরে পুরুষকে ইঙ্গিত করে নারী কড়র কথা লড় বড় মাইলা জড় জড়কে নেতি বড় গোড় মাইলা জড় জড়াঙ্গি যা লাড় মাইলা জড় তোর ফুনা মর ফুনা শাগ ধুহা ছিটনা তোর সুনা মোর্গুহা ছিটনা তোর মোর্জি মা কুয়ারি পাটনা কুয়ারি পাটনা গলে যে কাণা খায়মা হাতে অছে হীরা মুদি ভঞ্জাই খায় মা খন্দে অছে লাছা ডফাই গোয়মা গোটে হেলে যে কানা যে গোটে হেলে যে না কাণা দেমা আফন বফন মো নামে জাতি বুড়াই বা ক্যা হলে বলি গোটে সুন্দর ভাব এই যে মাইলা জড়ের গোটে গীত অনেক সম্বলপুরী লোকগীত পশ্চিম ওড়শার অধিবাসী সামাজিক জীবনর প্রাচীনতা ও বা্তবতা সূচিত করে থাকে এই অঞ্চলের অধিবাসী সঙ্গীত ও নৃত্য প্রিয় এই লোকগীত এই লোকগীতগুল দর্পণ ভাল এই অঞ্চল সাংস্কৃতিক চিত্র ও সামাজিক জীবনধারা প্রতিবিম্বিত করেছি বিগত অতীতক বর্তমান সম্মুখে উপস্থাপন করি এই গীতগুড় ভূমিকা স্বীকার্য মানুষ মনর অবচেতন স্তরক উন্মোচিত করি এই লোকগীতগুলো বিশেষভাবে কণ সহায়ক হয়ে থাকে বর্তমানে পশ্চিম ওড় লোকগীত সম্মেলনে পড়লে বর্তমানে আমি যে নারী জীবন চিত্র সম্পর্কটাকে আমি আলোচনা করা নারী ও পুরুষর সমাজ গঠিত মাত্র সমাজর বা পর সুস্থ পরিচালনার নারীর ভূমিকা মুখ্য ফে যায়া ফে জনিনী সে পুঁ ভগিনী দুইটি রূপ গোটিয়ে ধর্মকারিণী এবং অন্যটি সৃষ্টিকারিণী লোকগীতর অধিকাংশ ভাগ নারী দ্বারা হি রচিত লোকগীতের লাভ করে নারী স্নেহময়ী মমতাময়ী ও সর্বসহা পুরুষ প্রধান সমাজের তার ভূমিকা নগণ্য হলে হেঁ সে কেবে এপ্রতি প্রতিরাদ করে না কিংবা আক্ষেপ করে না শাশুঘরে শাশুঠার ননন্দার ও স্বামীঠার নির্যাতনা সহ সেই নারী নির্বিকারের নিজের আখি বুঝিদি প্রকৃতরে নারী হি নারীরা শত্রু আমার সমাজের পুরুষ প্রধান সমাজ হয়েছে হ্যাঁ মুহূর্তে নারী কেবল নারী উপরে অত্যাচার করে আসিছি ফাফু অত্যাচার করে বহু উপরে নণন্দ অত্যাচার করে ভাউজ উপরে প্রকৃত নারী নারীর হিং শত্রু হয়ে পড়ে আমরা ফাশু অত্যাচার করে কাহ উপরে বহু উপরে এবং নণন্দ অত্যাচার করে কণ ভাউজ উপরে লোকগীতর অন্য এক পদে ফাফু অত্যাচার চিত্র স্পষ্ট হয়েছে এটা রয়েছে ফাশু মারু থায়ে বহু কু বহু সবা খাই মারব কাহু মারু থাকে চালেও মুহকে বলে এখানে বর্ণনা দিয়েছে মানে বহু পরিমাণে সেই নির্যাতিত শাস বহ মানে শাশুদারা বহু কিপর নির্যাতািত হয়েছে তাহলে এটার গোটে কোটেসন এইটা অপরে আমি দেখা সে সম্পর্কে বা সম্পর্কে আমি আলোচনা করে নেওয়া লোকগীত ও ভাবর ঐশ্বর্যময়ী জীবনের প্রত্যেকটি কথা ও বার্তা এর কলেবরু মণ্ডিত করেছি ইতিহাস পুরাণ ভূগোল বিশ্বাস ও ঐতিহ্য সমস্ত অপূর্ব সম্মিণ এই লোকগীত সেইপি এক লোকবিদ লোকবেদ এ যেপি পথফ্ৰান্ত পতীকৰ ক্লাতিক উপনোদন কৰি পাৰে সেইপৰি ঝাঞ্জি খৰাৰে হল কৰো হলি শ্ৰমক সেই পৰিৱেশ কণ কৰি থাকে যে সেই হল কৰুবা হলিৰ কণ আক্রান্ত সেইভাবে যাঞ্জিকো হল করুক হলিয়ার শ্রমক সে লাঘব করে দিই পারে তেম এক কথা কহিলে পুরাণ ঠার ইতিহাস পর্যন্ত ভূগোল ঠারু দর্শন জীবন বাস্তবতা সবুকিছি দেখা চাইলে তাহা কেবল লোকগীতরে হি মিপার সেই অতীত কাল অতীত কাল লোকগীত বর্তমান সুদ্ধা

এবং দিছি যে লোকগীতের প্রজ্ঞা এবং সম্পর্ক রে মু ডেসক্রিপশন মুসক্রিপশন লিঙ্ক অলরেডি ভিডিও বনে দি বনাই সারি ফে ভিডিও দেখি নাও যাই দেখিপার যা কিছু ডাউট রয়েছে এই লোকগীতের প্রজ্ঞা স্বরূপ হোক প্রকারভ হোক বা কো রেট্র যে কোনো সেই চ্যাপ্টর হোক মধ্যে ডাউট সেখানে কমেন্ট করি পচারি পারি পে কমেন্ট করি পচারি পারিবো জয় জগন্নাথ ধন্যবাদ জয় জগন্নাথ